হ্যালো এভরিওয়ান, ওয়াল স্টেকেন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনাদের উইন্ডোজ 10-এর ডেস্কটপ আইকন শো করাবেন, পরবর্তীতে রয়েছে উইন্ডোজ 10-এর ডেস্কটপ আইকন কিভাবে রিনেম করবেন, এবং পরে রয়েছে উইন্ডোজ 10-এ কিভাবে আপনারা ব্ল্যাঙ্ক ডেস্কটপ আইকন ব্যবহার করবেন, এবং সর্বোপরি রয়েছে কিভাবে আপনাদের নিজের আইকন দিয়ে, নিজের ছবি দিয়ে কিভাবে আপনারা ডেস্কটপ আইকন হিসেবে ব্যবহার করবেন। ডেস্কটপে মাই কম্পিউটার আইকন, অনেক সময় দেখা যায় আপনার ডেস্কটপে মাই কম্পিউটার আইকনটি শো করছে না, এবং এটা মেইনলি হয় কখন, যখন আমরা নতুন করে উইন্ডোজ দেই তখন শুধু রিসাইক্লিং উইন্ডোজ শো করে এবং মাই কম্পিউটার আইকন শো করে না। কিন্তু মাই কম্পিউটার আমার খুবই দরকার, এবং এটা কিভাবে আনতে হয় সেটা আজকে আমি ওই ভিডিওতে দেখাবো। এবং এটা আনতে হলে আপনার প্রথমে ডেস্কটপে রাইট ক্লিক করতে হবে, দেন পার্সোনালাইজে যেতে হবে। পার্সোনালাইজে যাওয়ার পরে আপনি যাবেন থিমসে, থিমসে যাওয়ার পরে আপনি দেখেন একটু স্ক্রল ডাউন করবেন, করে নিচে আসবেন। নিচে এসে দেখেন যেখানে লেখা আছে ডেস্কটপ আইকন সেটিংস, এখানে আপনি ক্লিক করবেন, এবং এখানে যে মাই কম্পিউটারের ডেস্কটপ আইকন এটা মেইনলি উঠানো থাকে, আপনি দেখেন এখানে চলে গেছে, শুধু রিসাইক্লিং বিন রয়ে গেছে। এটা যদি আমি ক্লিক করে দিই, আমার মাই কম্পিউটার চলে আসে। এভাবে আপনারা মাই কম্পিউটার আইকনটি নিয়ে আসতে পারবেন, আবার ইচ্ছা করলে আপনারা সরিয়েও দিতে পারবেন। আপনারা ইচ্ছা করলে সব কিছুই রিসাইক্লিং বিনও থাকবে না, আপনি সব কিছুই সরাই দিতে পারবেন। এই জন্য আপনাদের রিসাইক্লিং বিন দুইটাতে ক্লিক করা থাকে, এটা আপনারা উঠাই দিবেন। উঠাই দিলে আপনাদের সব এখানে কিছুই নাই, এটা জাস্ট আমি একটা ফোল্ডার করে রাখছি, সেটা আসছে। এভাবে আপনারা কাজ করতে পারেন, এবং ইচ্ছা করলে আপনারা সবগুলোই দিতে পারেন। এখানে দিয়ে দেখেন সবগুলো চলে আসবে সিরিয়ালে, আপনাদের কাজের প্রয়োজনে যতগুলো দরকার পড়বে আপনাদের সাথে ততগুলোই নেবেন। সচরাচর এগুলো দরকার তেমনভাবে পড়ে না, কন্ট্রোল প্যানেলটা দরকার পড়তে পারে, আপনার ইচ্ছা করলে এটা ডেস্কটপে নিয়ে রাখতে পারেন। এভাবে আপনারা কাজ করবেন। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনার দেখেন যে মাই পিসির নিচে যে লেখা আছে এটার আপনারা ইচ্ছা করলে রিনেম করতে পারেন। রিনেম করার জন্য আপনারা এইখান থেকে রাইট ক্লিক করবেন, রিনেম দিবেন। রিনেম দেওয়ার পরে আপনারা এটি ব্যাক স্পেস ডিলিট করে দিবেন, এবং এটা আপনারা যা ইচ্ছা লিখতে পারবেন। এবং আপনারা এখানে ইচ্ছা করলে ফাঁকাও রাখতে পারেন, কিছু দেখা যাবে নিচে কোনো লেখা থাকবে না। সেটা করতে হলে আপনাদের কি করতে হবে, কিবোর্ডের যে স্পেস বাটনটি আছে সেটা দুইবার ক্লিক করবেন, করে দেখেন আপনাদের এখানে নিচে কোনো লেখা নেই। রিসাইক্লিং বিনও সেম কাজ করতে পারেন, আপনারা এখানে টিপ দিবেন, দুটো ডাবল ক্লিক করবেন, দেখেন চলে গেছে, আপনারা এটা করে রাখতে পারেন। টিপ শেয়ার করছি সেটা হচ্ছে যে ডেস্কটপ আইকন আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। কিভাবে করবেন, ডেস্কটপ আইকনে যে পার্সোনালাইজ থেকে যাবেন, যে এখানে দেখেন যে মাই কম্পিউটার আছে এখান থেকে আপনি চেঞ্জ আইকনে ক্লিক করবেন। চেঞ্জ আইকনে ক্লিক করে আপনি দেখেন ইচ্ছা করলে কোনো আইকন নাও দিতে পারেন। এখানে দেখেন দুটো ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘরে যে ওকে দিলেন, দেখেন এখানে কিন্তু মাই কম্পিউটার আছে কিন্তু শো করছে না। এরপরে আমরা ইচ্ছা করলে রিসাইক্লিং বিনের যে আইকনটা আছে সেটা ব্ল্যাঙ্ক করে দিতে পারি। কীভাবে করবেন, সেই একই রকম পদ্ধতি, পার্সোনালাইজে যাব, এখানে থিমস থেকে আমি ডেস্কটপ আইকনে যাব, এবং এখানে দেখেন রিসাইক্লিং বিন আসলে দুইটা থাকে, একটা ফুল হলে কেমন দেখাবে এবং এমটি হলে কেমন দেখাবে, আমার দুইটাতেই চেঞ্জ করতে হবে। ফুলে ক্লিক করলাম, দেন চেঞ্জ আইকনে ক্লিক করব, এবং এই যে এখানে যে ব্ল্যাঙ্ক আইকনটা আছে এখানে ওকে দিব। এমটি যেটা যখন থাকবে তখন এটার উপর ক্লিক করব, চেঞ্জ আইকন দিব, এবং এখানে ব্ল্যাঙ্ক ফোল্ডারটি নিয়ে ওকে দিব। ম্যাজিকটা দেখেন যে এখানে কিন্তু কিছুই নাই, আপনি ইচ্ছা করলে মানে জাস্ট আপনার ফ্রেন্ডকে চমকে দিতে পারেন। কিভাবে, আপনার ফ্রেন্ড এসে কিছু খুঁজে পাবে না, কিন্তু আপনি দেখেন এখানে ডাবল ক্লিক করেন আপনার মাই কম্পিউটার কিন্তু ওপেন হয়ে গেছে, সরি এটা আপনার রিসাইক্লিং বিন, এটা কিন্তু ওপেন হয়ে গেছে। আপনার এই নিচে আছে মাই কম্পিউটার, এটা দেখেন এই যে মাই কম্পিউটার ওপেন হয়ে গেল, মানে আপনি ফাঁকা জায়গায় ক্লিক করতেছেন, ফাঁকা জায়গায় এটা এখানে যেখানে সেখানে রেখে দিতে পারেন। আপনি ফাঁকা জায়গায় ক্লিক করবেন কিন্তু মাই কম্পিউটার ওপেন হয়ে যেতেছে, মানে জাস্ট ইটস এ ম্যাজিকের মতো, মানে একটু ফান করবেন যে কোথা থেকে আসতেছে, ফাঁকা জায়গায় ক্লিক করতেছেন অথচ আপনার কম্পিউটার ওপেন হয়ে যেতেছে। তো আপনি ইচ্ছা করলে আরেকটা কাজ করতে পারেন, আপনি নিজের ছবিও দিতে পারেন। দেখেন ডেস্কটপ আইকন সেটিংয়ে যেয়ে আপনি
এখানে ক্লিক করলেন, চেঞ্জ আইকন দিলেন এবং আমি এটা ব্রাউজ করে রেখেছি আমার নিজের ছবি। এবং কিভাবে নিজের ছবি দিয়ে আইকন তৈরি করবেন সেটা আমি আরেকটা মুভিতে আরেকটা ভিডিওতে দেখাবো। এখানে দেখেন আমি করে রেখেছি, যে আমি এখানে করে রেখেছি, এটা আমি দিলাম। নিচের ডিসক্রিপশন বক্সে আমি শেয়ার করব কিভাবে মানে আপনার ছবিতে ডেস্কটপের আইকন তৈরি করবেন। আমার ছবি নিজের ছবি যেটা দিয়ে আইকন তৈরি করেছি এটা আমি এখানে শো করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পরবর্তীতে আরও এরকম অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ সবাইকে।